একজন মানবতার ফেরিওয়ালা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, তরুণ ও যুব সমাজের অহংকার, সাদা মনের মানুষ। বলছি নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল আজিজ সর্দারের কথা, যিনি 1986 সাল থেকেই নিজ গ্রামে মানুষের জন্য ভাবেন, তাদের কোলারে থেমে নেই অনুদান, বাড়িয়ে দেন সাহায্যের হাত। ডিঙ্গামানিক ইউনিয়ন বাসেল নিকো তিনি মানবতার ফেরিওয়ালা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির নির্দেশক্রমে ডিঙ্গামানিক ইউনিয়নের আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল আজিজ সর্দার ও তার সহধর্মিনী জনবা মাকসুদা নিজ গ্রামে মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করেন এবং করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে জনগণকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের পরামর্শ দেন। করোনা ঝুঁকি রয়েছে জেনেও গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, এমন মানবিকতার দৃশ্য ও কার্যক্রমে ডিঙ্গামানিক ইউনিয়নবাসী আনন্দিত ও অনুপ্রাণিত। আলহাজ আব্দুল আজিজ সর্দার বলেন, জনগণের সেবা করেই আমি জনগণের বন্ধু, যতদিন বেঁচে থাকব জনকল্যাণে পিছপা হব না, এমনই প্রতিশ্রুতি দেন তিনি। আমি 1986 সাল থেকে এই ডিঙ্গামানিক ইউনিয়ন তথা নড়িয়াতে সামাজিক কাজকর্ম কর্মকাণ্ড করে আসছি, বাকি জীবনের টুকু তো আমি এই ডিঙ্গামানিক ইউনিয়ন তথা নড়িয়ায়, আমাকে যদি আল্লাহ হায়াত দারাজ করে আমাকে যদি ক্ষমতায় আনে এবং আমার যদি পরিস্থিতি ভালো থাকে, ইনশাআল্লাহ আমি বাকি জীবনটুকু এই ডিঙ্গামানিক ইউনিয়নবাসীর দিকে আমি আমার প্রসারিত হাতকে প্রসারিত করে দেব এবং তাদের পাশে থাকব, তাদের সাহায্য সহযোগিতায় আমি এগিয়ে আসব এবং এগিয়ে আসছি, বাকি জীবনটুকু আমি এগিয়ে আসব এবং তাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো ইনশাআল্লাহ। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি এই ডিঙ্গামানিক ইউনিয়নবাসীর জন্য কাজ করব। ডিঙ্গামানিক ইউনিয়নের অবহেলিত এলাকাগুলা আমি ডিজিটাল রূপে রূপ দিব, এমনকি আমার ডিঙ্গামানিক বাকি জীবনটুকু আমি সুখে দুঃখে ডিঙ্গামানিকবাসীর সাথে কাটিয়ে দেব এবং তাদের সেবক হিসেবে আমি তাদের পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ডিঙ্গামানিক ইউনিয়নকে ডিজিটাল এবং উন্নয়ন করার জন্য আমাকে ইনশাআল্লাহ মনোনয়ন দিবে, আমি এই প্রত্যাশাই রাখি। সময়ের সাথে আপনার পাশে এইচডিভি।